জামাই হাফ প্যান্ট পরে এসেছে আজকে। বাবা তারপর বিরিয়ানি একটা মিষ্টি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ হলো জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। আর আমরা এবার একটু ওপরে যাবো, এখন বাজে সকাল 9:30। আজকে অভিষেকের অফিস আছে। তো এই যে জামাই হাফ প্যান্ট পরে এসেছে আজকে। জামাই হাফ প্যান্ট পরে রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি। এখন আমরা পুরনো জামাই তো, ওই জন্য প্যান্টটা হাফ হয়ে গেছে। অভিষেকের আজ অফিস আছে, তো সেই জন্য সকালবেলা মেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা সকালে হয়নি, ওটা এবারে রাত্রে হবে। শুধুমাত্র সকালবেলা ওই ফলার খাবার যে ব্যাপারটা আছে, ফল চিড়ে যে রিচুয়ালস যেটা আছে সেটা এখন করে নেবে মা, কারণ নাহলে মাকেও না খেয়ে থাকতে হবে। তো সেই জন্য ওটা হয়ে যাচ্ছে। অভিষেক ওই খাবার খেয়ে আজকে অফিস যাবে, তারপর বলেছে যে তাড়াতাড়ি অফিস থেকে ফিরবে, আর ফিরে তারপর মহাভোজ। তো চলো আমরা এখন যাচ্ছি। আছে অনেক কিছু আছে, ওই কারণে আমি আজকে না খেয়ে থাকবো, যাতে করে রাত্রেবেলা বিপুল পরিমাণে খেতে পারি। কিছু রান্না এবেলাও করে রাখা, আর এখানে বাবা ফোনে ব্যস্ত। এখানে খাবার দাবার রেডি হচ্ছে, মিষ্টি চিড়ে মাখা যেটা আম চিড়ে দিয়ে সেইটা। আর এখানে চন্দন রাখা, মোমবাতি টোমবাতি দিয়ে ডুবো ডুবো দিয়ে রাখা। আর এখানে হচ্ছে ফল রাখা আছে। তো এই খামটা কি কি দিচ্ছি? তুমি দিচ্ছ টাকে? অভিষেক তো একটা খাম এনেছে। চল এবার বসবো। আচ্ছা ক্যামেরাটা সেট করতে হবে, ঠিক করে। হ্যাঁ ওটা জ্বালাচ্ছি। না না এতটা অভিষেক হবে না, ও দেখেই বলছে বাবা এতটা না। এই চলে এসো জামাই বাবা জি, এসো। আমি এদিকে বসে। আচ্ছা ওইটা প্রদীপ এই আলোটা জ্বেলেছে মনে হয়, পাখাটা বন্ধ করেছে। আচ্ছা আমি ধরে আছি, এখানে অভিষেক রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য। কটায় আসবি বল মোটামুটি? 8টা। ঠিক আছে, কোনো কারণে খুব দেরি হলো, 8:30 মিনিট হয়ে যাবে। আর এখানে ও এই ফলগুলোই নিয়ে যাচ্ছে টিফিনে, তো মুসাম্বিটা নেয়নি, বাকি সব ফলগুলোই নিল। দুপুরবেলা খিদে পেলে এগুলোই খাবে। চাবি কই? কিসের চাবি? ও এই চাবি তা আনছি। আর
আমার এখনো স্নান হয়নি, আজ লক্ষ্মী পুজো আছে বৃহস্পতিবার। এইবার আমি স্নান করবো, তারপর আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে, তো অনেক কাজ। তো আমার স্নান হয়ে গেল, এবারে আমি পুজোটা সেরে ফেলবো। চলো আজকে সন্ধ্যেবেলা বেশ একটু বৃষ্টি হলো, সন্ধ্যেবেলা বলতে 8:30-7:30 পর আমি তখন একটু বেরিয়েছিলাম, তো ফিরছিলাম, ফেরার পথে বৃষ্টিটা পেয়েছি। আর অভিষেক এই জাস্ট ওই জন্য আসতে একটু দেরি হলো। বৃষ্টিটা বোধহয় জামাইদের কথা ভেবেই হয়েছে, তার কারণ হচ্ছে যে ভারী ভারী খাবার দাবার থাকবে, তো যাতে যাতে একখানি খেতে পারে এই জন্যই হয়েছে। অভিষেক এই মাত্র ফিরলো অফিস থেকে, ওরও দেরি হয়ে গেল 9:00 বাজে, তো ওই একটু আইসক্রিম নিয়ে এসছে, ওপরে এবার নিয়ে যাবো। তো এতে আইসক্রিম আছে, ভেবেছিলাম দই আনবো, তো তারপর ভাবলাম রাত্রিবেলা দইটা না খাওয়াই ভালো, তো সেই জন্য আইসক্রিম আছে আর মিষ্টি আছে, তো এইগুলো নিয়ে এবার ওপরে যাবো, ভুড়ি ভোজ হবে আর অভিষেকও রেডি হবে। পরে নে, কি পরবি? হালকা ফুলকা কিছু একটা পর। আমি তো এই চুড়িদারটা কেন যে পরলাম, না পরলেই হতো। কেন, ঠিক আছে যাক গে, একটা পরলাম। তোর বাবা এখন আইসক্রিমটা এখনই খাবে বলছে। বাবা, এতো বিপুল রান্না। এদিকে দেখতে পাচ্ছি উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, আচ্ছা মাছের ডিমের বড়া ভাজা, এদিকে মুগের ডাল, মাছের ঝাল না, এদিকে তারপর হচ্ছে ধোকার ডাল না, মাছের ঝাল, তারপর হচ্ছে খাসির মাংস, বাবা, তারপর বিরাট বিরাট মিষ্টি। এই এই হলো আজ যে কত কতখানি সময় লাগলো তোমার এই সমস্ত এই রান্না বান্না সমস্ত মেটাতে? মা তো আর একা করে, যাই হোক ম্যানেজ তো করতে হয়েছে পুরোটা। হ্যাঁ হ্যাঁ, ও সকালবেলা তো রান্না হয়েছে, আবার এখনো হয়েছে না, তাহলে আমি আমি বসে পড়ছি, আমি আর এই এত দেখার পর তো আর সামলাতে পারছি না। আর সঙ্গে হচ্ছে আইসক্রিম আছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং আর নেই, অনেকটাই বেলা, দুপুর 2 বাজে, আর কাল রাতে ভিডিওটা আর এন্ড করা হয়নি, তো তারপরে আর কি আমরা খেতে বসে গিয়েছিলাম, ওই অবধি তোমরা দেখেছো রান্নাগুলো ভীষণই ভালো হয়েছিল, আর আমরা মন দিয়ে খাওয়া দাওয়ায় আর কি মন দিয়েছিলাম ভিডিও করার থেকে বেশি। আর আজ সকালবেলা আবার যথারীতি অভিষেক অফিস বেরিয়ে গেছে, তারপর আমি বসে বসে ভিডিওটা এডিট করলাম, তার কারণ গতকাল জামাই ষষ্ঠী গেছে, তো আজকেই যদি ভিডিওটা পোস্ট করি তাহলে সবচেয়ে ভালো হয়, তো ওই জন্য আমি আর ফেলে রাখছি না। তো ভিডিওটা প্রায় এডিটিং শেষের দিকে, অনেকটাই হয়ে এসছে, তো এরপর আমি এটাতে মিউজিক ফিউজিক যা যা দেওয়ার দিয়ে আমি ভিডিওটা আজকে সন্ধ্যাবেলার মধ্যে 6:30-6:30 ধরে নাও, 6টার মধ্যে পোস্ট করবো।
সো এই আর ভিডিওটা যেহেতু এন্ড করা হয়নি তো সেই জন্য ভিডিওটা এন্ডও করছি। সো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, প্লিজ একটু কমেন্ট করো, একটু লাইক করো, একটু শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবদের বিভিন্ন গ্রুপ আছে বা এরকম জায়গায় করো, তাহলে আমার একটু ভিডিওগুলো রিচ বাড়ে আর কি, আর কি এই আর কি। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।